এই যে কোরবানি আসতেছে, পরীক্ষা বড় কঠিন পরীক্ষা, জানের কোরবানি, মালের কোরবানি, ফলের কোরবানি। এব্রাহিম নবী 80 বছর পরে কান্নাকাটি কইরা আল্লাহর কাছে সন্তান চাইছেন, আল্লাহ সন্তান দিছেন ইসমাইল নামের সন্তান, মায়া কম না বেশি? আল্লাহ কয় মায়া করতে যাইয়া আমার মায়া মহব্বতে ঘাটতি হতে দেওয়া যাবে? সন্তানের মায়া করো কিন্তু আল্লাহর থেকে বেশি বেশি। খবরদার, সন্তানের কয়বার আব্বু আব্বু কইয়া চুমা দিস, হারাম। সন্তানের কয়বার আব্বু আব্বু কইয়া সন্তানের গালে চুমা খাইছো, একটু চিন্তা করো, হিসাব মিলাও আমার আল্লাহরে, অতবার আল্লাহ কইছো নি সন্তানকে দিছেন? কথা কয়, চেহারা সুন্দর কে বানাইছেন? তুমি যে আব্বুকে চুমা দিলা, একবারও কি বলছো আলহামদুলিল্লাহ আমার মা ওলা এত সুন্দর চেহারা দিস? ওই মালিকের ভুইলা গেছো রে যুব, ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর পরীক্ষা ইব্রাহিমের উপরে আসলো, সন্তান সহ জঙ্গলে রাইখে আসো মক্কার ঘরের কিনারা। এব্রাহিম নবী, হাজেরা ইসমাইল সহ জঙ্গলের কিনারায়, বাইতুল্লায় মানুষ নাই, জঙ্গল আর জঙ্গল, ওখানে একটু পানি রাইখা। ইব্রাহিম নবী বলে বিদায়, শিশু বাচ্চার একজন নারী আর কেউ নাই, পুরা চতুর্পার্শ্বে জঙ্গল, আলো নাই, বাতাস নাই, খানা নাই, পানি নাই। আহারে কত কঠিন পরীক্ষা। ও আম্মা জানেরা, হাজেরা যখন দেখে ইব্রাহিম চলে যাইতেছে, আরে এই জঙ্গলে আমি একা একটা শিশু বাচ্চা নিয়ে কাম গো রাইখা কই যান, কয় বাড়ি যাই, কামনে আমগো যে রাইখা গেলেন, এটা কি আমনে বিবি তো আরো একজন আছে না, তার সারা, ইব্রাহিম নবীর বিবি সারা, প্রথম বিবি, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী সারা, তার সাথে আবার কোন রাগটা করে রাইখা গেলেন? ইব্রাহিম নবী বলে আল্লাহ পাকের হুকুম। দেখেন বলা মাত্রই আম্মা জান হাজেরা আলাইহা সালাম চোখের পানি ছেড়ে ইব্রাহিমের হাত ধরে কাঁদলেন আর বললেন, পয়গম্বর, আমার মালিক যদি অর্ডার করে কোনো দুঃখ নাই, আমি রাজি হয়ে গেলাম, আমি হাজেরার কোনো খবর নেওয়া লাগবে না, সময় যদি পান মাঝে মাঝে আইসা আমার বাচ্চা ইসমাইলের একটু খবর নিয়েন, শিশু বাচ্চা পানি নেই। ইব্রাহিম নবী আল্লাহর পরীক্ষার সামনে হাজির, পাহাড়ে উপরে উঠা নিচে নামছেন, সন্তানের ইসমাইলের রাইখা চলে গেলেন পাহাড়ের নিচে, নাই মা হাত উঠাইয়া দোয়া করলেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গাইরি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক, একজন পুরুষ নাই, মহিলাও নাই, আমার বিবি আর শিশু বাচ্চা ইসমাইলের রাইখা গেলাম, তুমি হেফাজত করো, রিজিকের ব্যবস্থা করে দাও, দোয়া করে চলে গেলেন। আর খবর নাই, আল্লাহর অর্ডার নাই, আল্লাহর পরীক্ষা এটা কেমন কঠিন চিন্তা করেন তো। এদিকে ইসমাইলের পানি শেষ, কঠিন পরীক্ষা, মা হাজেরা পাগলনির মতো দৌড়াচ্ছে, ইসমাইলের কান্না বন্ধ হয় না, ক্ষুধার তৃষ্ণার কান্না। আল্লাহ তাআলা ইসমাইলের কান্নায় এক পর্যায়ে পায়ের আঘাতে পানি বের হয়ে গেল, জমজমের পানি। অন্য বর্ণনায় আছে, না ইসমাইলের পায়ের আঘাতে না, জিব্রাইল আমিন ওখানে পাখা দিয়া বাড়ি মারছে, তো পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। ওই জমজমের পানি সেই দিন থেকে শুরু, আজ পর্যন্ত কোটি কোটি সহস্র কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি চলে যাচ্ছে ওখান থেকে টনকে টন, কিন্তু পানি কমেও না বাড়েও না, মজাও কমে না। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞাসা করেছিলেন, ও নবী, জমজম কূপের
তলা কই? রহমতের নবী বলেন জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। আমি ঘটনা ছোট করে বলে গেলাম। ইসমাইল বড় হয়ে গেলেন, মানুষ জোনালো, পানি আসলো, খানা আসলো, আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন। ইসমাইল বড় হয়ে গেলেন 6-7 বছর, আল্লাহর পরীক্ষা শুরু, জবাই করা লাগবে। ইব্রাহিম নবীর হুকুম হয়ে গেছে যাও, গোপনে একটা রশি ছুরি নিয়ে ইব্রাহিম রওনা। যেই এলাকায় জঙ্গল ছিল, আরে বাড়ি ঘরের অভাব নাই, মানুষজন ইসমাইল কই, মানুষজন চিনে না, খোঁজতে খোঁজতে হাজেরার ঘর আসেনি, ইসমাইলের ঘর আসেনি। কহ ওই 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 যে একেবারে ভাঙ্গা একটা ছোট্ট ঘর গ্রামের এক পাশে। এবার ইব্রাহিম দুঃখ ভরা মহাব্বতের আকর্ষণ নিয়ে সালাম দিলেন। হাজেরা তো চিনে ফেলছেন, ইসমাইল চিনতে পারে নাই, নি আমার বাবা। বহুদিনের দূরত্বের মহাব্বতের ঢেউ হাত বাড়ায় কয় বাবা আসো। ইসমাইল চিনতে পারে না, কোলে আসতে চায় না, আমি তোমার বাবা ইব্রাহিম। মা হাজেরা আনন্দে কোলে উঠায় দিন। ইব্রাহিম আবার কয় মায়া নিয়ে আবার গাঢ় হইয়া যায়, আমার উপরে তো একটা কঠিন পরীক্ষা জবাই। দেরি না কইরা কয় বিবি হাজেরা সময় নাই, মালিকের দাওয়াতে যাব, ইসমাইলের সাজায় দাও। মা হাজেরা খুশি, দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে আমার সন্তানের নিয়ে যাবে, মনের মতো সাজাইয়া গোসল করায় দিলেন, যাও বাবা ইসমাইল বাবার সাথে দাওয়াতে যাও। কিন্তু এটা যে আল্লাহ মালিকের দাওয়াত, মা হাজেরা বুঝতে পারেন নাই। ওই মিনা বাজারে যখন নিয়া হাজির, এখন যেখানে হাজি সাহেবরা কোরবানি দেয় হজে যাইয়া, ওই মিনা বাজার ইসমাইলের দ্বার করায় কয় কেমন সন্তান আল্লাহ দিল, একটু পরীক্ষাটা কইরা নেই জবাইয়ের আগে। এবার ডাক দিয়ে কয় ইসমাইল ইন্নি আরা ফিল মানাম আন্নি আজবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম তোরে জবাই করতেছি, বলো বাবা তোমার মতামত কি? দেখছেননি বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলে ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বাজান আপনি যা দেখছেন তাড়াতাড়ি পালন করেন, আমারে জবাই করে ফেলান, তবে আপনার ভয় নাই আমি অধৈর্য হব। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বাজান আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন, চিন্তা করেন বাবা কইতেছে তোরে দেখছি স্বপ্নে জবাই করতেছি, তো বলা দরকার আব্বা স্বপ্ন কি দেখলে এটা করা লাগেনি। যদি অর্ডার হইতো আল্লাহ ডাইরেক্ট কইতো জিব্রাইল ফাটায়, তাহলে এক কথা ছিল, কিন্তু ইসমাইল বলে আব্বা তাড়াতাড়ি করেন, আল্লাহ যদি হুকুমটা ফিরাইয়া নেয় তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে, তাড়াতাড়ি করেন। আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যে আছি, পরীক্ষায় পাশ করতে হলে কি লাগবে? ধৈর্য। আব্বা জান আমি ধৈর্য ধারণকারীর মধ্যে আছি, তবে একটু দুঃখ অন্তরে আছে। আব্বা কয় কি? আব্বা জান কথাটা যদি একটু বাড়িতে বলতেন, যেই মা আমারে কষ্ট করে লালন পালন করেছে, দীর্ঘদিন আপনি আসেন না, আবার মা পানি ছিল না, খানাও ছিল না, আমার আম্মা কত কষ্ট করেছে, বাড়িতে বৈশা যদি বলতেন মায়ের থেকে একটু বিদায় নিতাম, মা বলে দিছেন দাওয়াতে আসছে, আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখে আমার ইসমাইল নাই, আম্মা জান বেহুশ হয়ে যাবেন রে বাবা, বলেন নাই দুঃখ করে লাভ নাই, বাড়ি যখন যাবেন আমার আম্মা জান না পায় কাঁদবেন, আপনি রাগ করবেন, আমার রক্তের জামাটা আম্মা জানের কাছে দিবেন আর আমার সালাম দিবেন আর দোয়া করতে বলবেন। আব্বা জান জবাই করার আগে আমারে আপনি রশি দিয়া হাত পাও বেঁধে নেন, আপনার চক্ষু দুইটাও বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি ছুরি চালাইতে গিয়া
আমার দিকে নজর লাগে, মায়ার কারণে জবাই করতে পারবেন না, আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাব। তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন, আমার হাত পাও বেঁধে নেন। ধৈর্য বড় কঠিন এক সম্পদ। বাবাও আল্লাহর পরীক্ষার সামনে সারেন্ডার, সন্তানও সারেন্ডার হয়ে গেল। ও যুবক, আমি কলিজা দিয়া দোয়া করি, এখানে এমন আল্লাহর বান্দা আছেন, কারো না কারো আমিন ফেরত যাবে না, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইলের মতো কবুল করে নাও। ইসমাইলের মতো কবুল মানে কি, তুমি জবাই হবা আগামী কোরবানিতে, আল্লাহ ইসমাইলের মতো আদর্শওয়ালা বানায় দেন। মুরব্বীদের জন্য দোয়া করি, আল্লাহ ইব্রাহিম নবীর আদর্শওয়ালা বানায় দেন। জোরে কোন আমিন। আম্মাজানদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মাকে হাজেরা আলাইহা সালামের মতো সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মা লায়ফনি আন কারিবিন ওয়াইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী টাকা পাইয়া খুশি না ইলম পাইয়া খুশি? কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেম ওলার এলেম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে না। এলেমের দাম আছে না নেই? দেড় হাজার বছর হয়ে গেল, নবী নেই, আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, কোনো সাহাবি নাই, আবু হানিফা নাই, মুরব্বী বলতে নাই, যাদের চেহারা দিয়ে তাকাইলে মানুষের বাঁকা অন্তর সোজা হয় তারাও নাই। এই সময়ের মধ্যেও এত দাম, ইলম ওয়ালা যারা আছে তাদের এত সম্মান। সারা দুনিয়ার বেঈমানরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, এরপরেও কোরআনওয়ালাদের সম্মান এই জমিনে সবার উপরে এখনো আছে না নেই? সম্মান কে দেয়? কোনো মানুষের কাছেই চাবি আছে? যদি কারো কাছে থাকতো, আমগো হুজুর গো কত আগে ভাড়াইয়া মারতো, চেষ্টা করে ভাড়ে না, কেন চাবিটা তো হাতে নাই। সম্মান বাড়ানোর চাবি কার হাতে? ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই উঠলে আমি মোনাজাত দিয়ে দিই, কান্দেও দিস পাইবেন না, কষ্টের মধ্যে আসছি মর্যাদা দিবেন না, মূল্যায়ন করবেন না, এত কি যে আপনার বাড়ি যাওয়া লাগবে। আর যদি আপনার বিড়ির নেশা থাকে যে না হুজুর আমার লাস্টিং পাওয়ার কম, দুই ঘন্টা বসতে পারি না, তা আপনি হেন আইছেন কেন? ওই রাস্তায় কত আসে যে রসুলরা দাঁড়াইয়া আছে, ফাঁকে ফাঁকে বাইরে গিয়ে বিড়ি ওটাই নিয়ে আসে, আবার বয়ানও শুনে, আপনি হেনে ঢুকলেন কেন? এখানে তো বহু বুড়া মানুষ আছে, আলেমলাম আছে, এদেরকে ডেঙ্গিয়ে যান, আপনার ভয় লাগে না? নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, অন্যেরও ক্ষতি করতেছেন, এটা তো উচিত না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। কথা যা বলতেছি আগাবো সামনে, দেখছেন নি যুবকদের কথা টানতে গিয়ে কই ঢুকতেছি। যুবক ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কি হইও না, বেয়াদব হইও না। লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তাওফিকে আদব বেয়াদব মাহরুমে গাশত আজ ফজলে রাব। হযরত আলী বলেন, আমি এলেম পেয়ে খুশি, কারণ টাকা পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে,
হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সে থা প্রভুর আদা, বরর বরাই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমরা আল্লাহর মহব্বতে টুপি পরলাম, দাঁড়িয়ে রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, সত্য কথা স্বীকার করো, মানো আর না মানো বলো, আমরা নবীর তরিকা মানার কারণে সম্মান কম বলো বলো। কালকেও আল্লাহর বান্দা বাংলাদেশের সব দায়িত্বশীলদের মধ্যে সর্বোচ্চ একটা চেয়ারে বসে আছেন, দেখা হয়ে গেল, কয় হুজুর আপনার অস শুরু হয়ে গেছে নি, আমি কি বারো মাস চলে কামনের তো সবাই হেলিকপ্টার হুজুর কয়, আমাকে জন্য দোয়া টোয়া করেননি, আমি দোয়া না করলে এই চেয়ারে বসেন কেমনে, ওলামায়ে কেরামের দোয়া আছে তো এই জমিন ঠিক আছে, কথা ঠিক নি, ওলামায়ে কেরাম এক হওয়া দরকার, এক হওয়া দরকার, ইনশাল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে, মোটামুটি তো কিছু হয়েছে, হইতেছে কি, আপনারা না গেরামে বয়ে চার দোকানে খিলাখিলি করেন, আমাকে হুজুরের মধ্যে খিলাখিলি নেই, দেখা হলে ভাইজান বুকে আসেন, কেমন আছেন, বাড়ি কই, খবর চা খান, আসেন বাসায়, আসেন মাদ্রাসায়, আসেন মেহমানদারি করবো, আসেন, ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ। কিন্তু আপনাদের কপাল ফুরেন না, ভিডাভিডি ফুরে, খবর দাও, তর্ক করেন কেন, এই ভাই আট টাকার তারাবি পড়েন, আমরা বিশ টাকার পড়ি, সমস্যা কি, আপনিও দলিল নিয়ে বসে আছেন, আমিও দলিল নিয়ে বসে আছি, আমি নাভির নিচে হাত বাঁধি, আপনারা বুকের ভিতরে হাত বাঁধেন, এ নিয়ে কিলাকিলির কি আছে, আপনারা জোরে আমিন বলেন, আমরা আস্তে আমিন বলি, আপনিও হাদিস অনুযায়ী চলেন, আমরাও নবীর তরিকায় চলি, কিন্তু কথা শেষ ফল কি, কয় যে যা করি কার জন্য, বলেন বলেন, যারা আট রাকাত পড়েন, যারা বিশ রাকাত পড়ি, আমলটা কার জন্য, তা আল্লাহর জন্য করবেন, ভাব আসবে কেন, আল্লাহর জন্য আমল করেন, বান্দার সাথে ভাব আসবে কেন, ভাব দেখাইবেন কেন, কিছু কিছু মানুষের ভাব এমন সালাম দেয় না, দিলেও নেয় না, কি ও ভাব কি কয়, আমি আট রাকাতওয়ালা, আমার একটা আলাদা ভাব আছে, কারণ এটা নতুন নিয়ম শুরু হয়েছে তো, এটা আগে ছিল না, মানুষ নতুন ডারে খুব কাছে টানে, পুরান আর কত, তাই না, একদল কয় পুরান ইসলাম বাদ দাও, নতুন মডেল ইসলাম লও, আল্লাহ হেদায়াত দান করুন, জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি, জিন্দেগি বে বন্দেগি শারমিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শারমিন্দা হে, সংকমে গাই বারো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো, বাজার সে গুজার হো খরিদার না হো, কেউ এরা পাশ দেখছেন নি কারবার, এই পরীক্ষায় ফেল, হায় হায় হায়, আল্লাহ কয় একটু পরীক্ষা করে দেখি তোদের ইমান কেমন, হালকা না ভারী, মাত্র বৃষ্টি শুরু, ছাগলও তো এত আগে দৌড় দেয় না, কি আফসুস, বড় আফসুস, কই যাইবেন, খোদায় যদি ঘরে না ঢুকায় ঢুকবেন কেমনে, কি একটু ধৈর্য নাই, চিন্তা করতে পারেন, ওরে মরলে আমরা মুসলমান একসাথে মরি, বাঁচলে একসাথে বাঁচি, দেখছেন নি আমারে ফালাইয়া কি দৌড়,
আফসুস, দেখছেন কারবারটা দেখছেন, একজনে জুতা বগলের তলে লয়ে লাইছে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করেন, আল্লাহ হেদায়াত দান করেন। ও আল্লাহ আপনার বান্দার আরশে একটু কথা শুনবে ব্যবস্থা করে দেন। বৃষ্টিও রহমত, বয়ান শোনাটাও কি রহমত। আল্লাহ আপনার বান্দাদেরকে মাহরুম করবেন না, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। আমার আলোচনার বিষয় ছিল পরীক্ষা, কি পরীক্ষা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। এই পরীক্ষায় যারা পাশ করতে চাও, একটা পুঁজি লাগবে, পুঁজি না থাকলে পাশ করা যাবে না। পুঁজির নাম ধৈর্য। পুঁজির নাম কি? হায় হায়। وَبَشِّرِ الصَّابِرِينَ। বৃষ্টি আছে, যারা গেছে যারা পাস, পরীক্ষায় পাস। হায় দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো। গরম এক ভাই গেঞ্জি খুইলা লাইছে, তবে নিচেরটা খুইলো না, সাবধান। বাঙালির তোষ নেই, আবেগে কখন কি কইরে ফেলায়। বাজার সে গুজার হো খরিদার না হো, ইয়ে দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে, ইয়ে দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে, জিন্দগি মে বন্দ তুই কর না হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। যুবকেরা ভাল লাগে না? একতারা হইলে একটু মজা পাইতি না? খানচোরাচ্ছে এখন এই হারমোনিয়াম একতারার গান ভাল লাগে, এসারার ভালো লাগে না। আবার বাংলাটা শুনে না, হিন্দি বাংলা গান শুনে না বাংলাদেশের যুবকেরা, সব ইন্টারন্যাশনাল হয়ে গেছে। এক যুবক একটা হিন্দি গান মোবাইলে দিয়ে খালি লাফাইতেছে নাচতেছে, কিও লাফাও কেন? হিন্দি গানের অর্থ বুঝো, আব্বাও বুঝে না আমিও বুঝি না, তো লাফাও কেন? মজা লাগে। এরে যুবক, মদিনাওয়ালা নবী বলেছেন যুবকেরা নবীর উপকার করেছেন, বুড়ারা বিরোধিতা করেছে। মনে আছে না, হযরত আলী নবীর হাতে আসলেন 12 বছরের আগে, 7, 10, 12 এর মধ্যে 27 বছরে কে আসলেন? জোরে বলেন, ওমর। নবীর দোয়া পাইছেন আলী, আলী কয় আল্লাহ এলেন পে খুশি, টাকা পাইয়া তো খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে না। তবে ছাত্রদেরকে এই কথাটা ওর বলেই যাই, ও ছাত্র বাবারা জেনারেল লাইনে পড়ো আর মাদ্রাসার লাইনে পড়ো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি এলএমটা বিদায় হবে না, হবে না, হবে না, এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। তবে মাঝে মাঝে এলএমটাও চলে যাবে, যদি এলএমের সাথে আর এলএমওয়ালার সাথে বেয়াদবি করো, এলএমটাও সিনায় তখন আর থাকবে না। এলমেরা যাজো কারদান বেহসাব, খলকেরা দাদান জবাবে বাসাওয়াব। হযরত আলী বলেন আমি এলেম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না, এক নাম্বার কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম সিনে ঢুকবে বিদায় হবে না। ছাত্ররা বলো, বিদায় হওয়ার একটা কারণ আছে না নেই? কি? এলেমের সাথে বেয়াদবি। এই ছেলেরা মেয়েরা,
যারা স্কুলে পড়ো কলেজে পড়ো ইংরেজিতে কথা শিখছো, ওই নকল করতে গিয়া ইংরেজির পৃষ্ঠা সিরা জুতার ভিতরে ঢুকাও, বিদ্যার সাথে গাদ্দারি করেছো, বিদ্যাও তোকে গাদ্দার বানায় দিবে, লিখে রাখ। নকল কইরা পাশ করছো, তোরা তো নকল করনেওয়ালারা পাশের ছাত্র না, এরা বিদ্যা চোর। কিশোর জোরে ক, যখন চেয়ারে বসবে তখন হবে টাকা চোর, কথা কয় না? লেখাপড়ার জীবনে বিদ্যা চোর, কর্মজীবনে সম্পদ চোর, কথা ঠিক? আর আমরা জীবনে জেনারেল লাইনে না পড়লো, এখনো বাংলার কোনো কাগজ রাস্তায় পেলে এটারে পারাই না, উঠাইয়া সম্মানের জায়গায় রাখি। ও আল্লাহর বান্দারা, যেই বিদ্যা আমাকেই চেয়ারে বসাইছি, ওই বিদ্যার সাথে বেয়াদবি করলে বিদ্যা থাকবে না, আর যারা শিখেইছেন এদের সাথে বেয়াদবি করলে এলেম থাকে না। হযরত আলী বলেন, দুই নাম্বার কারণ, এলেম টাকাওয়ালার টাকা যত বাড়ে তত দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। ব্যবধানটা বুঝেননি? তিন নাম্বার ব্যবধান, টাকাওয়ালার যত বয়স বাড়ে সবার ঘৃণা বাড়ে, এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মহাব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, বউ কয় মরে না কেন, ছেলে কয় ইমাম সাহেব জালালি খতম পড়ো, বাবা যেন তাড়াতাড়ি মরে যায়। আর এলেমওয়ালা বুড়া হয়ে গেছে, হাটহাজারীর হুজুর চলতে পারে না, দুই হাত দিয়ে চলে, বড় বড় মুহাদ্দিসেরা লাইনে দাঁড়ায় হুজুরের জুতাটা নিবে বরকত। এলেমের বরকত আছে না নেই? হা, যুবকেরা নবীর উপকার করেছে। ও যুবক, এখনো দেখো যুবকের সংখ্যা এই জমিনে তাকায় দেখবা, তোমার লাইনে বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকার পর এখনো বহু যুবক খাজ খুঁজে আসে, খুঁজে পাইবা ডানে বামে, স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে, এক বেলার নামাজও সারে না। নাই আমাকে হুজুর টুজুর লাগবে না, তোমারে জুতার বাড়ি দিতে তোমার পাশের যুবকটারে আল্লাহ দাঁড় করাইবে। এই বেঈমান, তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়লো, তুই পারলি না কেন জুতা ল? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠাইছেন, আর এই পরীক্ষায় যদি পাশ করতে চাও একটা পুঁজি লাগবে, একটু আগেই বলছি পুঁজিটার নাম কি? ধৈর্য। ধৈর্য বড় দামি এক সম্পদ, আল্লাহ বলেন এই ধৈর্য ধারণ যারা করবে তাদের অনেক অনেক পুরস্কার দিব, এর মধ্যে দুইটা পুরস্কার দিব সব থেকে বড় দামি, একটা দিব দুনিয়াতে আর একটা পরকালে। দুনিয়ার পুরস্কারটা কি জানো? ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ কয় ধৈর্য ধারণকারীর বন্ধু হয়ে যাব আমি আল্লাহ। সুবহানাল্লাহ, না যতদূর পর্যন্ত সুবহানাল্লাহর আওয়াজ তোমার চলে যাবে ততদূর পর্যন্ত ভিন্ন মাখলুক আসেনি, কথা কয় না? এরা তোমার পক্ষে হাসরের দিন সাক্ষী হয়ে যাবে। আরো আসতে জমিন সাক্ষী হবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, গাছ সাক্ষী হয়ে যাবে, ভিন্ন মাখলুক সাক্ষী হয়ে যাবে। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের প্রথম বড় দুই পুরস্কারের একটা দুনিয়াতে আমি আল্লাহ তার বন্ধু হয়ে থাকব। আল্লাহ বন্ধু হইলে আর কোনো টেনশন আছে? ধৈর্য আবার তিন প্রকার, এবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। যেখানে বসছেন এটা এবাদতের সওয়াব না? এটা কি সবার দ্বারা সম্ভব? যাগো ধৈর্য নাই তারা দূর, পাস না ফেল, ধৈর্য নাই ফেল। এবাদতের বেলায় ধৈর্য, মদিনার নবী বলেন রে যুবক, ওলামায়ে কেরামের মজলিসে যখন তুমি রওনা হও, এক একজনের সাথে 70,000 রহমতের একটা ফেরেশতার কাফেলা আল্লাহ প্রত্যেকের সাথে বানায় দিছে,
এখানে এসে দিনের একটা মাসআলা শিখবেন, একটা মাসআলা, 100 রাকাত নফল নামাজের সওয়াব। অনেকগুলো মাসআলা শিখবেন, 1000 রাকাত নফল নামাজের সওয়াব। আবারও আসতে কেন? আহা, কত দাম এই মজলিসটার, কত দাম! ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব? অনেকে ধৈর্য ধারণ করতে আসে, মোনাজাতের আগে ধৈর্য চলে যাইবে, শয়তান ওদিক দিয়ে খোঁচাইতেছে আর কত আর কত আর কত চল। দীর্ঘ টাইম বয়ান শুনলো, মোনাজাতে শরীক হতে পারলো না, কপাল পড়া, ফেল, ধৈর্য নাই। মুসিবতের বেলায় ধৈর্য, মুসিবতে পড়ে আছে ফিলিস্তিনের মুসলমান, ধৈর্যের সাথে মোকাবেলা করতেছে, কিন্তু দুঃখ, ফিলিস্তিনের মুসলমান রক্ত ঝরায়, আমগোদাসের মুসলমান একটু দোয়া করবে, সেখানেও কিছু কুলাঙ্গারের বাচ্চা মুসলমানের সাইনবোর্ড লাগায় কয়, হে আনো মরলে আমগো সিল্লাইয়া লাভ কি, এরকম কুলাঙ্গার নাই। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, হা, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, তার মানে ধৈর্যের সাথে গুনাহ করো। ফজরের 4 রাকাত নামাজ পড়তে 20 মিনিট এর বেশি লাগে, কিন্তু এই 20 মিনিটের ঘুমের মজা সেই রেখে উঠতে চায় না, তাহলে নামাজ 4 রাকাত 20 মিনিট পড়া বাদ দিয়া ঘুমাইলো যে, এটা সওয়াব না গুনাহ? কয় মিনিটের মজা, সাজা কয় মিনিট? হায়, মদিনার নবী বলেন, রে উম্মত, এশার নামাজ পড়ে যদি ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যে সময়টা কাটাবি এটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আজান কয়বার দেয় মুয়াজ্জিন? আজানের শব্দ সিস্টেম ভিন্ন ভিন্ন না এক? বলেন বলেন, সব আজানই এক, একটু ভিন্নতাও কি নাই? কোনটায় আছে কি আছে বলেন? খবর আসেনি মাগরিবের নামাজে নাই কেন? এটাও তো রাতের অংশ। এশার নামাজে এই কথা নাই কেন? আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরে কেন? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। এই শব্দটা ফজরে এসায় নাই কেন, মাগরিবে নাই কেন? আ, ঘুমের চেয়ে কি অর্থ কি? ঘুমের চেয়ে, তার মানে কোন ঘুম? সন্ধ্যা রাতের ঘুম? হ্যাঁ, শেষ রাতের ঘুম ঘুমাইও না রে যুবক, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কত ভাগ্যবান ওই আল্লাহর ওলি যে তাহাজ্জুদে দাঁড়াইয়া মাওলার মোলাকাতে ইন্তেকাল হয়ে গেছে, আর আমনের মরণ রইছে বিড়ি মুখে। হায় হায়, আল্লাহ হেদায়াত দান করুন, ধৈর্য ধারণ করেন, পুরস্কার বড় বড় দুইটা দুনিয়াতে আল্লাহ বন্ধু হবে পরকালের পুরস্কার। আল্লাহ বলেন, আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম,
ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত পাইতেছেন তো ইনশাআল্লাহ, হিসাব দিয়া না হিসাব ছাড়া। কেন? মাওলার সাথে একটু পাওয়ার দেখাইয়েই যান, যে মাওলা খেলা হবে ওই দিন পাওয়ার দেখাই দিব। আমার বিশ লাগে না, আমি আটেই তোমার ভাইয়া লইছি। আমার বিশ রাকাত লাগে না, আমার আট রাকাত পড়লে ইমানের পাওয়ার বেড়ে যায়। কি ওই যে কি কয় না ফাস্ট চার্জার আছে নি, কোনো মোবাইলের চার্জ দিতে এক ঘন্টা লাগে, এরপরও ভুল হয় না। আমার মোবাইলে চার্জ দিলে মাত্র 20 মিনিটে ভুল। তো বিষয় কি কয় ফাস্ট কয় না? হ্যাঁ, কিছু আল্লাহর বান্দা আছে এগো 20 আমগো 20 টাকা দো চার্জ হয় না, এগো 8 টাকাতে ফুল চার্জ, ফাস্ট চার্জার, ঠিক নি? আল্লাহ হেদায়াত দান করো। এরে যুবক, পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। এই পাঁচটা জিনিসের পরীক্ষায় পাশ করার জন্য একটা পুঁজি লাগবে, নাম কি? গেছে ভুলে গেছে, ধৈর্য। পাঁচটা পুরস্কারের পাঁচটা পরীক্ষা নেবেন আল্লাহ পাঁচটা জিনিসের দ্বারা। এক নাম্বার হলো ভয়, মিনাল খাউফ। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। ও আল্লাহর গোলাম, দাড়িটা রাখলে আল্লাহ খুশি, তোমার আত্মীয় স্বজন বেজার। দাড়ি রাখলে তোমার আত্মীয়তা থাকবে না, আর দাড়ি না রাখলে তোমার জান্নাত থাকবে না। এটাই তোমার ইমানের পরীক্ষা, তুমি আল্লাহকে বেজার করবা নাকি জাহান্নামের ভয়ে দাড়িটা লম্বা করবা, ইমানের পরীক্ষা। ভয় আর একটা আছে বান্দার পক্ষ থেকে ভয়, যেমন ইসরায়েলেরা ভয় দেখাইয়া ফিলিস্তিনের উপর আক্রমণ কালেমা ছেড়ে দাও, কিন্তু তারা স্টিম রুলার হইয়া দাঁড়াইয়া বলে সীসা ঢালা প্রাচীর হয়ে গেলাম, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এক বাবায় মানুষের মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনে, সাংবাদিকরা কয় কি ও রক্তর ঘটনা ঘটতেছে আর আপনি মিষ্টি খাওয়াইতেছেন কেন? কয় দুই সন্তান রক্ত ফালাইয়া জান্নাতে গেছে, আমি আনন্দিত, শহীদি দরজা পেয়েছে আমার দুই সন্তান, এই খুশিতে আমি আরো খুশি, আমি নিজেও রেডি এই পথে জান্নাতে চলে যাব। আহা, আর আমরা এক মুসলমান বিপদে পড়লে কত খুশি, উপায় নাই, বাসার উপায় নাই। এক নম্বরে আল্লাহর ভয়, সংক্ষেপ কথা। দুই নম্বর হলো ক্ষুধা। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য রোজা। এই রমাজান চলে গেল, অনেকে রোজা রাখে নাই, বয়ান দিছে চায়ের দোকানে, কেউ রোজা রাখেন না কেন? আমার ঘরে কি ভাতের অভাব, আমরা কি ক্ষুধার কারণে রোজা রাখছি, ভাতের অভাবে রোজা রাখছি? ক্ষুধা দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন, বান্দা একটু না খাইয়া পরীক্ষা দাও। আরে মেয়ে, আপনি কে আমি কে? স্বয়ং রসুল প্রায় 3টা বছর আপন আত্মীয়রা শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছেন, খানা দেয় না, পানি দেয় না, নবী গাছের পাতা সিরে সিরে খায় পেটের ক্ষুধা নিবারণ করে। রহমতের নবী পেটে পাথর বেঁধেছেন, ক্ষুধার পরীক্ষা বড় কঠিন রে বাবা। ধৈর্য যদি না থাকে পাশ করা সম্ভব। কত গরিব মুমিন আছে, একটু যদি তরকারি টরকারি ঝামেলা কামাই রুজি একটু কম, দৌড় ডক্টর ইউনূস সাহেব তাড়াতাড়ি আমার একটা দরখাস্ত দিয়ে লোন দেন, লোন লোন দৌড়ায় যায়। এনজিও কই আছে 20,000 টাকা লোন উঠাইয়া একটা চায়ের দোকান দিব, এই করব সেই করব। ওই বর্ষি আছে না, বর্ষি কয় নিয়ে দিকে
বর্ষি কি খালি দিলে মাছায় কি দেয়? আদার দেয়। মাছে তো চিন্তা করে না যে গলায় বাজবে, ওখানে আদার আছে, আদার ওই সংক্ষিপ্ত আদার চিন্তা করে মাছ দৌড়ে, একটা পাঙ্গাস মাছ, একটা বোয়াল মাছ, কত শক্তি ওর গায়ে গোস্ত কত, কিন্তু একটা চিংড়ি মাছের গোটা খাওয়ার জন্য দৌড়াইতেছে। ছোট একটা মাছ খাইতে গিয়ে চিন্তা করলো না, আমার গায়ে যেই পরিমাণ গোস্ত এই মাছ কি হইব, লোভে পাপ যায় যখন কামড়টা দিয়ে ফেলাইছে আস্তে ধরে ফেলাইছে, ঠিক না? ও মুমিন, এখানে কোন শিক্ষিত মুমিন থাকলে আমাকে জবাব দাও, তুমি হারাম টাকার লোন 50,000 1,00,000 উঠাইয়া বলো, তোমার এটাই কি সব যথেষ্ট হয়ে যাবে? কোনোদিন হবে না তো এইটা খাইয়া লাভ কি, বরং গলায় এমন বাজান বাজাইছো মরতে গেল শান্তি নাই, সবাই সে দাঁড়ায় লাশটা কবরে নামাবি না, 10টা কিস্তি বাকি আছে কিস্তি আদায় কর। এক হারামির কারণে মাইয়াও শান্তি নাই। ওই ঢাকাতে আমগো দেশি এক বেড়া মাদ্রাসায় যায় দাঁড়ায় থাকে, কিছু কয় না, তা আমার সাথেও দেখা করতে পারে না, লোকজন থাকে, একজনে বলে এই লোকটা 2-3 বার আসছে, আমি বলি ডাক দে কোথায় বাড়ি, বলে আপনাদের দেশে কেউ থাকেন কই, এই নারায়ণগঞ্জ এক জায়গায় কি করেন, এই করি, কাঁদতেছে কথা কয় আর কাঁদে, আর ভাই কি সমস্যা কি, কয় হুজুর আমি লোন উঠাইয়া এরপরে ঋণগ্রস্ত হই, একটা পিক আপ কিনছিলাম কিন্তু আমার ওই পিক আপ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন ওই কিস্তিও দিতে পারি না, এখন ওই যারা টাকা পাবে ওরা আইসা আমার উপযুক্ত মাইয়া ঘরে ওরে মারে, আমার বউরেও মারে, সি সি সিটা বলছি আমি কিন্তু আমারও কান্নাই, সেটা মেনে নেই কিভাবে, আরে আমারে ফিডা না, আমার বাচ্চার গায়ে হাত দিবে, উপযুক্ত মেয়ের গায়ে হাত দিবে, আর ওই শুয়ার গুলো এত কুলাঙ্গা টাকার লোভে পড়ে স্ত্রীর গায়ে হাত দেয়, মেয়ের গায়ে হাত দেয়, আরো কত অন্যায় করে, আর এই লোভে পইরা একটা লোক শান্তিতে থাকলে বলেন যে এই হারাম লোন মন উঠাইয়া শান্তিতে আছে একটা মানুষ, এরপর মরণটা কি ভালো হয়, কিডনি নাই, ক্যান্সার, গজবের সীমানা নাই, লাইফ সাপোর্টে মরে, আল্লাহ এই হারাম থেকে আমাদের মাফ করে দাও। এই বয়ান কোন খতিব মসজিদে করুক না, বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে আইয়েন, ঠিক নি? হা, ক্ষুধার দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন, আল্লাহ আমাদের ক্ষুধার পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। খানা কম আছে, তিনজনে এক প্লেট ভাগ করে খাবেন। আমার আব্বা জান এই রমাজানের ঈদে বাড়িতে ছিলাম, এত কাদা কাঁদলেন আমি দুনিয়াতে আসার সেই কাহিনী নিয়ে, আমারে খানা দিতে পারেন নাই আব্বা আম্মা, 3 দিন পর্যন্ত না খাইয়া কষ্ট করেছেন, চোখের পানি ছেড়ে কানছেন, একটা বাবার জন্য কাপড় নিয়েছি মায়ের জন্য নিয়েছি, আব্বা বলে এমন একটা দিন আমার গেছে একটা নতুন লুঙ্গি আমি কিনে পড়তে পারিনি, এত কষ্টের ভিতর আমার বাবা কোনদিন একটা অবৈধ টাকা হাতের মধ্যে নেন নাই, আর তুমি মাইয়া ভোলা লইয়া চলতে পারো কিন্তু এরপরও হারাম টাকা না, আমার তোমার উপরে কোনো দাবি নাই, তুমি জনমের মতো খাও, যেহেতু যাই না শুনে খাও, তবে তোমার উপরে আমার অনুরোধ ঘরের বাচ্চাটারে হারাম খাওয়াইয়া রক্ত নাপাক করিস না, এই বাপ নামের কলঙ্ক, সন্তানের দোষ আছে আছে, ওই বাচ্চার রক্ত নাপাক করো কেন, হারাম টাকা দিয়ে বাজার কইরা বউরে খাওয়ায়া বউয়ের রক্ত নাপাক করিস না রে বাবা, স্বামী হইছ হালাল ভাবে চলো, হারাম টাকা ঘরে নিয়ে বাচ্চাদের পবিত্র রক্ত নাপাক করিও না, স্ত্রীর রক্ত নাপাক করিও না, পায়ে ধরে অনুরোধ করে গেলাম তুমি খাইয়া মরো যাও, তোমার কপালে হেদায়েত নাই, যাই না শুনে যেহেতু খাবাই খাও, মাইয়া ভোলাটির রক্ত নাপাক করিও না, ও কোনো দোষ নাই, ওরা না বলে ওরা পবিত্র, পবিত্র না, বরং আল্লাহ কোরআনে বলেন ওই বাচ্চাদের উসিলায় তোমার রিজিক,
লা তাকতুলু আউলাদাকুম খশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। এই মুরব্বীরা জানা থাকলে জব দেন তো। আম্মি আর যখন বিয়েটা করছিলেন, মাইয়ে ভোলা আসিল বিয়ের আগে কথা কয় না, তো যখন বউ ঘরে আইছে একটু ঠেক ঠক ছিল না কথা কয় না, যখন বাচ্চা হয়েছে ঠেক কমছে না আরো বাড়ছে? কমে নাই। সন্তান যখন একটা হয়েছে আল্লাহ পাক রিজিকের দরজা খুলে দিছে, সন্তান যখন দুইটা হয়েছে রিজিকের বরকত আরো বাড়ছে, সন্তান যত বাড়ছে রিজিকের দরজা বাড়ছে। কিন্তু আন্তর্জাতিক বেঈমানের গোষ্ঠীরা এমন মেডিসিন মুসলমানের মধ্যে দিয়ে দিছে, দুইটার বেশি নিবি না স্লোগান দিয়ে দিছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো। কেন? এত সন্তান হইলে থাকবে কই, খাবে কি? আচ্ছা না খায় মরছে আমার দেশে, আর এই ট্যাবলেট খাইয়েও কি সন্তান কমাইতেছে নি পারছে কি? শিক্ষিত বাবারা বলেন তো, পাঁচ বছর আগের তুলনায় আমাদের দেশের জনসংখ্যা কম বেশি, তো ট্যাবলেট কই? এক সালাক কয় হুজুর আপনারা বাড়াইছেন, আমরা কি বাড়াইছি না? এই ভ্যান্ডেলে সব হুজুর, অধিকাংশ তো হুজুর ছাড়া, এগো বাড়াইলে কে? হা, রিজিকের চাবি কার আছে, কার হাতে? এটা বান্দার হাতে দেয়নি। আল্লাহ বলেন আমি যারে পাঠাই তার রিজিক কয়দিন আছে কোথায় আছে এটা বট বন্টন করে তারপরে পাঠাই। গর্তের পিপিলিকার পর্যন্ত আল্লাহ রিজিক দিয়া দিছেন, হাজার হাজার জঙ্গলের পশুরা না খাইয়া মরে না, মাছ না খাইয়া মরে না, কষ্ট চাপায় মানুষ কেন পায়? গাদ্দারি করার কারণে। আমের দিন না এখন কথা কয় না, কত সুন্দর আম, কত সুন্দর কাঁঠাল, কুত্তার মতো জিব্বা বাইর করে ফেলাইছে কিছু নিমো খারাপ মানুষ, কয় আল্লাহ কয় এক মাস একটু ধৈর্য ধর, কোনো ধৈর্য নাই, কয় ধর আমি এটার পাকায় দিমু খাবি শরীর তাজা হবে, কয় না হবে না, এক্ষণ নামাই এটারে আগুন দিয়া গরম বানায় পাকায় খাইয়া মরে যাব, কারণ কুত্তা ফেল আমার সামনে দেখছি আর এটারে বার দেওয়া যাবে না, গাছে মার, গাছে মার মেডিসিন। এই জন্য দেখেন এখন যেই জিনিসটা শরীর তাজা রাখবে এখন ওইটা খেয়ে আরো অসুস্থ হয়। ক্ষুধার পরীক্ষা তিন নাম্বার, মালের কোরবানি। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের কোরবানি মানে যাকাত, এ বিষয়ে আমি আলোচনা করব না। চার নাম্বার হলো জানের কোরবানি, ধনীরা মালের কোরবানি দিবে, গরিবেরা জানের কোরবানি দাও। বড় লোক ইট মাথায় নিতে পারে না, ঢালাই টানতে পারে না, গরিব আমি টাকা দিলাম মাদ্রাসা করো তুমি ঢালাই টানো মাটি কাটো, টাকা দিলাম আমি কষ্ট করো তুমি, আমার হবে মালের কোরবানি তোমার হবে জানের কোরবানি। মিনালাম ওয়াল আনফুস ওয়াসামারাত। পাঁচ নাম্বার পরীক্ষা হলো ফলের ঘাটতি, ফল মানি ইমাম শাফি বলেন এখানে ফল মানি সন্তান। কোরআন শরীফে সব নারীদেরকে বলা হয়েছে জমিন ফসল উৎপাদনের খেত, আর এই খেতের ফসল সন্তান। আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা নিবেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা পরীক্ষার বস্তু বানাইছেন সন্তান, কত মানুষ কত কান্দে বিয়ে করছে সন্তান নাই, তাবিজ লাগাইছে তেরোটার পর সন্তান। আল্লাহ আপনাদের সন্তান দিয়েছেন, ধৈর্যর সাথে সন্তানের পরীক্ষা নিয়ে সামনে আগাও, সন্তানটারে মানুষ বানাও মানুষ। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, আম্মা জানেরা আছে না, এরে আম্মা জান, একটা সন্তান মানুষ বানাবার পেছনে সব থেকে বেশি অবদান আম্মা জানের। এই জন্য মায়ের মর্যাদা বাবার তুলনায় কম না বেশি? জোরে বলেন, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কোন আম্মা জান নবী না, তবে সব নবীদের মা, বলে না কেন, সব নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আপনারা ও পর্দার আড়ালেরা
মাজানেরা, আপনারা কত দামি হাফেজ কোরআনের মা, আপনারা আপনারা আলেমের মায়ের মতো মা। এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে সব আপনাদের কারণে। আখেরাতের লাইনে বলেন, দুনিয়ার লাইনে বলেন, চেয়ারম্যান সাহেবের ব্যবহার খুব ভালো, এসপি সাহেবের ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, পুলিশ ভাইয়ের ব্যবহার ভালো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, সন্তান যত ভালো ভালো বলেন সব কিছুর পেছনে হলো ভালো মায়ের অবদান। এই জন্য ইমাম গজালি, ইমাম গজালি রহমত কি এটা ঠিক করে নাকি গজালি না কি গজালি নাম একজনের আবুল কালাম ডাক দিছেন এই কাল্লা, এটা হইল নি নাম কি ইমাম গজালি, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা যা শিখাবে সন্তান তাই শিখবে, কারণ বাবা সন্তানের কাছে থাকে না, কামাই রুজির জন্য রাস্তায় চলে যায়। মা সন্তানের কাছে থাকেন, মা যা করে সন্তান তাই করে। যেই মা দেখবেন নামাজ পড়ে, সন্তান মাকে দেখে নামাজ শিখে। আজান হয়ে গেছে, মা কাপড় টেনে দেয়, বাচ্চাটাও কাপড় টেনে দেয়। বুঝেননি বয়ান বুঝেননি, মা অজু করতে গেছে, একদিন দুই দিন বাচ্চা দেখে অজুখানায় গেছে। মা সুন্দর করে অজু বানাইছেন, বাচ্চা তো বুঝে না, ও পানি গুলা নিয়ে হাফ গোসল করে লাইছে। মা যায় নামাজে দাঁড়ায় গেছেন, বাচ্চাটাও মায়ের কিনারায় দাঁড়ায় গেছে। মা হাত বুকে বাঁধছেন, বাচ্চাটাও বুকে বাঁধছে। এবার তাকায় দেখি আম্মা যান ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়, ঠিক নেই। মা যখন রুকুতে গেল বাচ্চাটাও রুকুতে গেল, মা যখন সেজদায় গেল বাচ্চাটাও সেজদায় চলে যায়। মা সেজদা দিছে নাকার কপাল ঠেকাইয়া, বাচ্চা গাল ঠেকাইয়া মায়ের দিকে তাকায় রয়েছে। দেখে মা ঠোঁট নাড়ায়, ও ঠোঁট নাড়ায়, মাওলায় কি আর সইতে হারিনি। আল্লাহ কয়া জিব্রাইল তাকাইয়া দেখো ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন, কয় ওর মা নাড়ায় এই জন্য। কয় ওর মা কি কয়, বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ কয় ফেরেশতারা লেখ এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আলা, এই বাচ্চার তো আমল নামা জারি হয় নাই, এর সওয়াব গুলো মায়ের আমল নামায় ঢুকায় দাও। ও পর্দার আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইব্রাহিম নবীর স্ত্রী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা, ও পর্দার আড়ালের আম্মা যান, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, এত বড় বেঈমান ফেরাউন ওর ঘরের স্ত্রীর নামটা জানা থাকলে বলেন না আসিয়া, এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজেরে খোদা দাবি করে বলল আনা রব্বুকুমুল আলা, ওই ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়েছে। রহমতের নবী বলেন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিয়া হয়ে যাবে। ইসমাইল নবীর মা কি নাম বললাম, বলে না বলে না, হাজেরা আলাইহা সালাম। আপনাদের মতো নারী এই যে কোরবানি আসতেছে, পরীক্ষা বড় কঠিন পরীক্ষা, জানের কোরবানি, মালের কোরবানি, ফলের কোরবানি। ইব্রাহিম নবী 80 বছর পরে কান্নাকাটি কইরা আল্লাহর কাছে সন্তান চাইছেন, আল্লাহ সন্তান দিছেন ইসমাইল নামের সন্তান। মায়া কম না বেশি, আল্লাহ কয় মায়া করতে যাইয়া আমার মায়া মহব্বতে ঘাটতি হতে দেওয়া যাবে। সন্তানের মায়া করো কিন্তু আল্লাহর থেকে বেশি বেশি, খবরদার। সন্তানের কয়বার আব্বু আব্বু কইয়া চুমা দিস মুখারাম, সন্তানের কয়বার আব্বু আব্বু কইয়া সন্তানের গালে চুমা খাইছো, একটু চিন্তা করো, হিসাব মিলাও আমার আল্লাহরে, অতবার আল্লাহ কইছো নি। সন্তানকে দিছেন কথা কয়, চেহারা সুন্দরকে বানাইছেন,
তুমি যে আব্বুকে সুমা দিলা, একবারও কি বলছো আলহামদুলিল্লাহ আমার মা ওলা এত সুন্দর চেহারা দিস। ওই মালিকের ভুইলে গেছো রে যুব, ও পদ্মার আরানের আম্মা জান, আল্লাহর পরীক্ষা ইব্রাহিমের উপরে আসলো, সন্তান সহ জঙ্গলে রেখে আসো মক্কার ঘরের কিনার। ইব্রাহিম নবী, হাজেরা ইসমাইল সহ জঙ্গলের কিনারায়, বাইতুল্লায় মানুষ নাই, জঙ্গল আর জঙ্গল, ওখানে একটু পানি রাইখা। ইব্রাহিম নবী বলে বিদায়, শিশু বাচ্চার একজন নারী আর কেউ নাই, পুরা চতুর্পার্শ্বে জঙ্গল, আলো নাই, বাতাস নাই, খানা নাই, পানি নাই। আহারে কত কঠিন পরীক্ষা। ও আম্মা জানেরা, হাজেরা যখন দেখে ইব্রাহিম চইলে যাইতেছে, আরে এই জঙ্গলে আমি একা একটা শিশু বাচ্চা নিয়ে কাম গো রাইখা কই যান, কয় বাড়ি যাই, কামনে আমগো যে রাইখা গেলেন, এটা কি আপনি বিবি তো আরো একজন আছে না, তার সারা, ইব্রাহিম নবীর বিবি সারা, প্রথম বিবি, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী সারা, তার সাথে আবার কোন রাগটা করে রাইখা গেলেন? ইব্রাহিম নবী বলে আল্লাহ পাকের হুকুম। দেখেন বলা মাত্রই আম্মা জান হাজেরা আলাইহা সালাম চোখের পানি ছেড়ে ইব্রাহিমের হাত ধরে কাঁদলেন আর বললেন পয়গম্বর, আমার মালিক যদি অর্ডার করে কোনো দুঃখ নাই, আমি রাজি হয়ে গেলাম, আমি হাজেরার কোনো খবর নেওয়া লাগবে না, সময় যদি পান মাঝে মাঝে আইসা আমার বাচ্চা ইসমাইলের একটু খবর নিয়েন, শিশু বাচ্চা পানি নেই। ইব্রাহিম নবী আল্লাহর পরীক্ষার সামনে হাজির, পাহাড়ে উপরে উঠা নিচে নামছেন, সন্তানের ইসমাইলের রাইখা চলে গেলেন পাহাড়ের নিচে, নাইমা হাত উঠাইয়া দোয়া করলেন রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহর কাছে দোয়া করলেন হে মালিক, একজন পুরুষ নাই মহিলাও নাই, আমার বিবি আর শিশু বাচ্চা ইসমাইলের রাইখে গেলাম, তুমি হেফাজত করো, রিজিকের ব্যবস্থা করে দাও, দোয়া করে চলে গেলেন। আর খবর নাই, আল্লাহর অর্ডার নাই, আল্লাহর পরীক্ষা এটা কেমন কঠিন চিন্তা করেন তো। এদিকে ইসমাইলের পানি শেষ, কঠিন পরীক্ষা, মা হাজেরা পাগলনির মতো দৌড়াচ্ছে, ইসমাইলের কান্না বন্ধ হয় না, ক্ষুধার তৃষ্ণার কান্না। আল্লাহ তাআলা ইসমাইলের কান্নায় এক পর্যায়ে পায়ের আঘাতে পানি বের হয়ে গেল, জমজমের পানি। অন্য বর্ণনায় আছে না ইসমাইলের পায়ের আঘাতে না, জিব্রাইল আমিন ওখানে পাখা দিয়া বাড়ি মারছে তো পানির ফোয়ারা শুরু হয়ে গেছে, ওই জমজমের পানি সেই দিন থেকে শুরু আজ পর্যন্ত কোটি কোটি সহস্র কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি চলে যাচ্ছে ওখান থেকে টনকে টন, কিন্তু পানি কমেও না বাড়েও না, মজাও কমে না। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞাসা করেছিলেন, ও নবী জমজম কূপের তলা কই? রহমতের নবী বলেন জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। আমি ঘটনা ছোট করে বলে গেলাম, ইসমাইল বড় হয়ে গেলেন, মানুষ জোনালো, পানি আসলো, খানা আসলো, আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন। ইসমাইল বড় হয়ে গেলেন 6-7 বছর, আল্লাহর পরীক্ষা শুরু, জবাই করা লাগবে। ইব্রাহিম নবীর হুকুম হয়ে গেছে যাও, গোপনে একটা রশি ছুরি নিয়ে ইব্রাহিম রওনা, যেই এলাকায় জঙ্গল ছিল, আরে বাড়ি ঘরের অভাব নাই, মানুষজন ইসমাইল কই, মানুষজন চিনে না, খুঁজতে খুঁজতে হাজেরার ঘর আসেনি, ইসমাইলের ঘর আসেনি, কহ ওই 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 যে একেবারে ভাঙ্গা একটা ছোট্ট ঘর গ্রামের এক পাশ। এবার ইব্রাহিম
দুঃখ ভরা মহাব্বতের আকর্ষণ নিয়ে সালাম দিলেন। হাজেরা তো চিনে ফেলছেন, ইসমাইল চিনতে পারে নাই নি আমার বাবা। বহুদিনের দূরত্বের মহাব্বতের ঢেউ হাত বাড়ায় কয় বাবা আসো, ইসমাইল চিনতে পারে না, কোলে আসতে চায় না, আমি তোমার বাবা ইব্রাহিম। মা হাজেরা আনন্দে কোলে উঠায় দিল। ইব্রাহিম আবার কয় মায়া নি আবার গারো হইয়া যায়, আমার উপরে তো একটা কঠিন পরীক্ষা জবাই। দেরি না কইরা কয় বিবি হাজেরা সময় নাই, মালিকের দাওয়াতে যাব, ইসমাইলের সাজায় দাও। মা হাজেরা খুশি, দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে আমার সন্তানের নিয়ে যাবে, মনের মতো সাজাইয়া গোসল করায় দিলেন। যাও বাবা ইসমাইল বাবার সাথে দাওয়াতে যাও। কিন্তু এটা যে আল্লাহ মালিকের দাওয়াত মা হাজেরা বুঝতে পারেন নাই। ওই মিনা বাজারে যখন মিয়া হাজির, এখন যেখানে হাজি সাহেবরা কোরবানি দেয় হজে যাইয়া, ওই মিনা বাজার ইসমাইলের দাঁড় করায় কয় কেমন সন্তান আল্লাহ দিল, একটু পরীক্ষাটা কইরা নেই জবাইয়ের আগে। এবার ডাক দিয়ে কয় ইসমাইল ইন্নি আরা ফিল মানাম আন্নি আজবাহুকা ফাঞ্জুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম তোরে জবাই করতেছি, বলো বাবা তোমার মতামত কি? দেখছেননি বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলে ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বাজান আপনি যা দেখছেন তাড়াতাড়ি পালন করেন, আমারে জবাই করে ফেলান, তবে আপনার ভয় নাই আমি অধৈর্য হব। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস্সাবিরি, আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। চিন্তা করেন বাবা কইতেছে তোরে দেখছি স্বপ্নে জবাই করতেছি, তো বললা দরকার আব্বা স্বপ্ন কি দেখলে এটা করা লাগেনি, যদি অর্ডার হইতো আল্লাহ ডাইরেক্ট কইতো জিব্রাইল ফাডায় তাহলে এক কথা ছিল, কিন্তু ইসমাইল বলে আব্বা তাড়াতাড়ি করেন, আল্লাহ যদি হুকুমটা ফিরাইয়া নেয় তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে, তাড়াতাড়ি করেন। আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যে আছি, পরীক্ষায় পাশ করতে হলে কি লাগবে? ধৈর্য। আব্বা জান আমি ধৈর্য ধারণকারীর মধ্যে আছি, তবে একটু দুঃখ অন্তরে আছে। আব্বা কয় কি? আব্বা জান কথাটা যদি একটু বাড়িতে বলতেন, যেই মা আমারে কষ্ট করে লালন পালন করেছে, দীর্ঘদিন আপনি আসেন না, আমার মা পানি ছিল না, খানাও ছিল না, আমার আম্মা কত কষ্ট করেছে, বাড়িতে বৈশা যদি বলতেন মায়ের থেকে একটু বিদায় নিতাম, মা বলে দিছেন দাওয়াতে আসছে, আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখে আমার ইসমাইল নাই, আম্মা জান বেউসায় যাবেন রে বাবা, বলেন নাই দুঃখ করে লাভ নাই, বাড়ি যখন যাবেন আমার আম্মা জান না পায় কাঁদবেন, আপনি রাগ করবেন না, আমার রক্তের জামাটা আম্মা জানের কাছে দিবেন আর আমার সালাম দিবেন আর দোয়া করতে বলবেন। আব্বা জান জবাই করার আগে আমারে আপনি রশি দিয়া হাত পাও বেঁধে নেন, আপনার চক্ষু দুইটাও বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি ছুরি চালাইতে গিয়া আমার দিকে নজর লাগে মায়ার কারণে জবাই করতে পারবেন না, আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাব, তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন, আমার হাত পাও বেঁধে নেন। ধৈর্য বড় কঠিন এক সম্পদ, বাবাও আল্লাহর পরীক্ষার সামনে স্যারেন্ডার, সন্তানও স্যারেন্ডার হয়ে গেল। ও যুবক আমি কলিজা দিয়া দোয়া করি, এখানে এমন আল্লাহর বান্দা আছেন কারো না কারো আমিন ফেরত যাবে না, আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইলের মতো কবুল করে নাও। ইসমাইলের মতো কবুল মানে কি? তুমি জবাই হবা আগামী কোরবানিতে, আল্লাহ ইসমাইলের মতো আদর্শওয়ালা বানায় দেন। মুরব্বীদের জন্য দোয়া করি আল্লাহ ইব্রাহিম নবীর আদর্শওয়ালা বানায় দেন, জোরে কোন আমিন। আম্মাজানদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মাকে হাজেরা আলাইহা সালামের মতো সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। এরে আম্মাজান আল্লাহ সন্তান দিছেন,
দিন, এখন থেকে তৈরি হয়ে সন্তানটারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে বেয়াদব বানাবেন না। সন্তানকে কোরআনওয়ালা পড়া কোরআন পড়ায় আদর্শ ডাক্তার বানায় দেন। ওই মা সন্তানের জন্য দোয়া করেন, চেষ্টা করেন। ও যুবক বাবারা, তোমরাও তৈরি হয়ে যাও, জীবনে শয়তানের ধোকায় পড়ে তো গুনাহ কম করো নাই, আজকে থেকে নিয়ত করো, তওবা করো আর গুনাহ করবা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, নবীর তরিকা মেনে চলবা, মনটাকে বুঝাইয়া নাও। তোমার মতো যুবক নামাজ পড়ে, স্কুলে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ সারে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবার নিয়ত করে নাও। মরিয়া গেল, নামাজ সারবা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না, তওবা করার মতো অন্তর যদি তৈরি করতে পারো, আল্লাহ পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন, আমার বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করে নেন, আমার মা বোন যারা আছে সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام দয়ার মালিক, গুনাহের বোঝানি আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজি সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন, আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, পর্দানিশি বানায় দেন, নেককার সন্তানের মা বাবা সবাইকে বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, আয় আল্লাহ প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ, ইসরায়েলের জালেমদের জুলুম অত্যাচার, মায়ের সামনে সন্তানের জবাই করা হয়, সন্তানের সামনে মা বাবাকে অত্যাচার করা হয়, রহমতের চাদর দিয়ে হেফাজত করেন, জালেমদের হেদায়াতের ব্যবস্থা করে দেন, হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ, মুসলমানের ইমান আমলের শক্তি বাড়ায় দেন, আয় আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া সাহায্যের দরজা খুলে দেন আল্লাহ, ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন,